আমরা কম্পিটিশন করব না আপার মতো। আবা বলে গেল যে কি জামাইকে লাথি মারি। আমি আমার ওয়াইফ বা অপোজিট, আমি আমার ওয়াইফকে বলি আমার আমানত রক্ষাকারী। উনি হচ্ছেন আমার আমানত রক্ষাকারী, আমি আমার থেকে মোর দেন তাকে বিশ্বাস করি। উনি আমার স্পার্ম, আমার শুক্রাণু উনি আমানত হিসেবে নিচ্ছেন, আমার সম্মান, আমার দেখভাল, আমার বাচ্চা, বাচ্চার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ। এবং ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, এই গানটা সুপার ডুপার হিট, পৃথিবীর যে কোনো জায়গায় বাঙালি সমাজে বাঁচলে সবাই একটা তালি দেয়। উনার উনি শিল্পী ছিলেন, আরও অনেক, আমি শুধু একটা তার সিগনেচার আর কি, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, লাল্লা নিনি বাতি দেখা আপনার নয়ন জুড়াইছে। তো উনি ইনশাল্লাহ আপনাদেরকে যে হারে আপনাদেরকে অনুপ্রেরণা দিলেন, উনি নিজে একটা অনুপ্রেরণার বিরাট একটা প্রতীক। উনি আপনাদেরকে খুব সুন্দর একটা কথা বলেছেন যে হ্যাঁ, প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে। আমাদের একটু ধর্মীয় একটা পয়েন্ট অফ ভিউ রেফারেন্সটা আনি, আমি প্রায় এটা টানতে চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখন এটা এটা ভেরিফাই করে যারা, কিছু লোক বলবে শুধুমাত্র দিন ইসলামিক ইসলাম বলবে, সেটা দিন ইসলামকেই বলবে জ্ঞান অর্জন করা, বাট আমি তর্কে যাব না। আমি বলবো যে নরনারীর জন্য যেহেতু জ্ঞান অর্জন করা ফরজ, আমি এটুকু ব্যালেন্স করব যে আমাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, আপনাদের আমাদের জন্য। আমরা কম্পিটিশন করব না আপার মতো। আপা বলে গেল যে কি জামাইকে লাথি মারি। ভাগ্য ভালো বুলি ভাই মারা গেছে কিছুদিন আগে, ওনার এই জন্য আগে জীবনে বলে ভাই, বুলি ভাই উনি সবসময় সম্মান করে গেছে, কি সম্মান করেছে আমরা জানি। তো আমরা স্বামীকে মানে লাথি মারার দরকার নাই, স্বামীকে মানে কথার কথা না, ডিপেন্ড তো আসলে হইতেই হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা একজন আরেকজনকে ডিপেন্ড করে দিছে, মা হাওয়া বাবা আদমকে মানে একে অপরের, আমরা একে অপরের মানে কি বলবো যে পরিপূরক, বা অনেকে বলে বেটার হাফ এক্সেট্রা এক্সেট্রা। বাট আমি একটা শব্দ বলি, এই শব্দ আজকে নতুন শুনবেন আপনিরা, আমি আমার ওয়াইফ বা অপোজিট, আমি আমার ওয়াইফকে বলি আমার আমানত রক্ষাকারী। উনি হচ্ছেন আমার আমানত রক্ষাকারী, আমি আমার থেকে মোর দেন তাকে বিশ্বাস করি। উনি আমার স্পার্ম, আমার শুক্রাণু উনি আমানত হিসেবে নিচ্ছেন, আমার সম্মান, আমার দেখভাল, আমার বাচ্চা, বাচ্চার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ। উনি হচ্ছেন আমার সবচেয়ে বেস্ট আমানত রক্ষা, আল্লাহ যেমন আমাদের আমানত রক্ষাকারী, তো তেমনি উনি হচ্ছেন মানে আমাদের, আমি আমার দৃষ্টিতে আমি বলি ওয়াইফকে বেটার হাফ টেটার হাফ থেকে আমার কাছে যেন মনে হয় যে আমানত রক্ষা করি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে অপোজিট থাকবে তার আমানত রক্ষা করবেন, এবং তারও দায়িত্ব থাকবে আপনাদেরকে নিশ্চয়ই আমানত রক্ষা করো। তবে অবশ্যই অবশ্যই প্রত্যেককে স্বাবলম্বী হওয়া উচিত, ওইটা আপনার মেরুদণ্ডটাকে সোজা করে দেবেন।